ওকে বয়স দেখো আমাদের এই পড়া টপিকস পড়ানোর বাদ আছে লাস্টের দিকে সেটা হচ্ছে এএএস এএএস হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে তোমার দেয়াল আলবার্টের সূত্র ব্যবহার করা হয় অর্থাৎ তোমার কনসেন্ট্রেশন ভার্সেস অ্যাবজর্পশনের একটা প্লট আঁকলে তোমার মূলবিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যায় এই মূলবিন্দুগামী সরলরেখা থেকে আমরা কোন একটা দ্রবণের আননোন কোন এলিমেন্টের কনসেন্ট্রেশন জানতে পারি যেটা আমি গত ক্লাসে বলেছি সেটাই হলো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে যাচ্ছে যে কোনো একটা অ্যাটমে তার নিচ্ছে প্রত্যেকটা অ্যাটম একটা ডেফিনিট ওয়েভলেন্থ সে এনার্জি শোষণ করে বা বিকিরণ করে সেই শোষণের অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশনের যদি আমরা প্লট আঁকি তাহলে আমরা জানি তার কনসেন্ট্রেশন ডিফারেন্ট ডিফারেন্ট হলে অ্যাবজর্বশন ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো সুতরাং একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন যদি আমরা জানা না জানা থাকে কনসেন্ট্রেশন না জানলে সেই সলিউশনটা নিয়ে এসে আমরা যদি স্পেকট্রোফটোমিটারে দিই সেলের মাধ্যমে তাহলে ও একটা নির্দিষ্ট অ্যাবজর্বশন দেখাবে সেই অ্যাবজর্বশন দেখে আমরা সহজে বলতে পারবো সেই অ্যাবজর্বশন বরাবর তার একটা কনসেন্ট্রেশনের ভ্যালু এখানে পাওয়া যাবে এখানে কনসেন্ট্রেশন পাওয়া যাবে সুতরাং আমরা একটা আননোন সলিউশনের অ্যাবজর্বশন থেকে কনসেন্ট্রেশন ডিটারমাইন করার এই প্রসেসটাই হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্বশন স্পেকট্রোস্কোপি আর ইনভিজিবল স্পেকট্রোস্কোপি হচ্ছে এগুলো তোমাদের হায়ার স্টাডিজ বিষয় কিনা তো বেশি নেই জাস্ট বলা হচ্ছে যে তোমার কোন বস্তুর উপরে যদি আল্ট্রাভায়োলেট রশ্মি বা ভিজিবল রশ্মি যদি পড়ে তাহলে জেনারেলি সাধারণত যে সকল বন্ডে কার্বন কার্বন যেমন সি ডাবল বন্ড কো ঠিক আছে এখানে দেখো নন বন্ডিং দুটি ইলেকট্রন আছে আবার পাই ইলেকট্রন আছে এটা হলো পাই ইলেকট্রন আর এটা হলো নন বন্ডিং ইলেকট্রন অর্থাৎ পাই ইলেকট্রন নন বন্ডিং ইলেকট্রন এই সকল ইলেকট্রন গুলো ইভি ভিজিবল রে পেলে সহজে উত্তেজিত হয়ে তোমার হাই স্টেটে যায় এবং সেখানে হোমো এবং লুমো নামে যেটা কথা আছে হোমো এবং লুমো হোমো হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল আর লুমো হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল জেনারেলি কেমন তুমি দেখো হাইড্রোজেনের ইলেকট্রনটা কোথায় আছে 1s এই 1s হচ্ছে তার হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল তার মানে এই 1s হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার যার মানে কি যেখানে ইলেকট্রন অকুপাই অর ইলেকট্রন আসে সেই মলিকুলার অরবিটাল ঠিক তার পরবর্তী অরবিটালটা কি 2s যেটাকে আমরা বলতেছি 2s টা হাইড্রোজেনের ক্ষেত্রে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল অর্থাৎ সর্বনিম্ন অরবিটাল যেখানে ইলেকট্রন নেই অর্থাৎ এই যে 1s থেকে 2s এ ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে এই ইলেকট্রন স্থানান্তরের ফলে একটা স্পেকট্রোস্কোপি মানে একটা স্পেকট্রা দেখা যায় বা একটা বর্ণালী দেখা যায় সেটাই বলা হচ্ছে ইনভিজিবল স্পেকট্রোস্কোপি ইনভিজিবল স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা কি করি যেমন বর্ণালী প্রধানত যৌগের ঘনমাত্রা নির্ণয় ব্যবহার করা হয় যৌগের কার্যকরী গ্রুপের উপস্থিতি নির্ণয় করতে হয় যৌগের পরিমাণগত বিশ্লেষণে ব্যবহৃত হয় জৈব যৌগের শনাক্তকরণ ও কাঠামোগত বিশ্লেষণে ব্যবহৃত হয় ঠিক আছে তাই হলো ইনভিজিবল স্পেকট্রোস্কোপি আর হাইস্ট আর তোমার হচ্ছে এই কি হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড শুনো আমি আরেকটা করি হোমো এবং লোমো হচ্ছে স্যার সাউন্ডে তো প্রবলেম কেন আমি সাউন্ডে প্রবলেম বলতে কি মানে কথা বোঝা যাচ্ছে না স্যার নয়েজ আসছে নয়েজ হচ্ছে ওই যে মিউট করে নাই একজন ওই জন্য নয়েজ হচ্ছে আমি মিউট অল করে দিলাম ওকে ভয়েস দেখো হোমো এন্ড লুমো হোমো হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল আর লুমো হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল এমনি ল্যাবরেটরি ফর্মটা লিখে রাখো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল এখন দেখো এইচপিএলসি এইচপিএলসি কি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি অর্থাৎ একটা ক্রোমাটোগ্রাফি যেখানে পারফরম্যান্স হবে লিকুইড ক্রোমাটোগ্রাফি অর্থাৎ সেখানে তোমার হচ্ছে লিকুইড সলিউশন গুলোকে আমরা একটা কলামের ভিতর দিয়ে পাস করে ওটাকে সেপারেশন করি ক্রোমাটোগ্রাফি তোমরা জানো সেপারেশন একটা পদ্ধতি তো সেইখানে তোমার একটা স্যাম্পলকে সলিউশন স্যাম্পলকে ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট করা হয় ইনজেক্ট করলে কলামের ভিতর দিয়ে পাস হওয়ার সময় অধিশোষণ ক্রোমাটোগ্রাফি অর্থাৎ অধিশোষণের ভিত্তিতে এরা অধিশোষণ বিভিন্ন প্রকারে বিভক্ত হয়ে পড়ে তোমার এরকম একটা প্লট তৈরি করে মনিটরের উপরে এরকম একটা প্লট তৈরি করে ঠিক আছে এই প্লট এটা হচ্ছে ট্রান্সমিশন পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন ভার্সেস তোমার টাইম ঠিক আছে
অর্থাৎ কি পরিমাণ ট্রান্সমিট হচ্ছে তার সেই টাইমের ভিতরে একটা কম্পাউন্ড এই একটা কম্পাউন্ড এই একটা কম্পাউন্ড অর্থাৎ তোমার তিনটা কম্পাউন্ড যদি মিক্সচার থাকে যেমন তুমি একটা ট্যাবলেট খাও প্যারাসিটামল প্যারাসিটামলে কি শুধু প্যারাসিটামলটাই আছে শুধু প্যারাসিটামলটা নেই এর সাথে কোনো বাইন্ডিং এনার্জি আছে বাইন্ডিং সাবস্টেন্স আছে বা কোনো লংজিভিটি বাড়ানোর জন্য সেই লংজিভিটি বাড়ানোর জন্য তোমার অর্বিতে আরেকটা সাবস্টেন্স আছে তো মনে করি ওই তিনটা সাবস্টেন্স সবচেয়ে বেশি আছে প্যারাসিটামল তো সুতরাং প্যারাসিটামল তোমার হচ্ছে লংজিভিটি বাড়ানোর জন্য সাবস্টেন্স এবং এটাকে বাইন্ডিং করার জন্য অর্থাৎ বাইন্ডিং এজেন্ট হিসেবে মানে এটা সলিড ফর্মে নেওয়ার জন্য বাইন্ডিং হিসেবে একটা বাইন্ডিং এজেন্ট আছে তো মনে করো সেটাও একটা কম্পাউন্ড তো সেই কম্পাউন্ডস গুলো আমরা সেপারেট করব কিভাবে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেশন এখন তুমি মনে করো যে এখন আমেরিকা থেকে তুমি কি নিয়ে আসছো এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মেশন কি নিয়ে আসছো তোমার 2 কোটি টাকা দিয়ে এখন তুমি বাজারজাত করবে প্যারাসিটামল এই প্যারাসিটামল বাজারজাত করণের ক্ষেত্রে তোমাকে তখন কি করতে হবে তোমাকে দেখতে হবে যে তুমি তো আর আমেরিকা থেকে র মেটেরিয়ালস নিয়ে আসছো তুমি চায়না থেকে নিয়ে আসতে পারো তুমি ইন্ডিয়া থেকে নিতে পারো তুমি বাংলাদেশের গণস্বাস্থ্যে র মেটেরিয়ালস তৈরি হয় সেখান থেকে নিতে পারো তো সেই র মেটেরিয়ালস নিয়ে তুমি কি করবা তুমি এইচপিএলসি করবা হাই পারফরম্যান্স লিপিড ক্রোমাটোগ্রাফি করবা এই লিপিড ক্রোমাটোগ্রাফি তুমি তুমি ওই প্যারাসিটামলে সলিউশন তৈরি করলা করে ইনজেক্ট করলা করার পরে সেটা তোমার পাস হচ্ছে কলামের ভিতর দিয়ে পাস হওয়ার পরে তোমার কি হবে পাস হইলে পরে তোমার বিভিন্ন ভাগে বিভাগ অর্থাৎ অধিশোষণের ক্ষমতার উপর ভিত্তি করে তিনটা কম্পাউন্ড যে আছে সেটা আস্তে আস্তে বিভক্ত হয়ে যাবে ভাগে ভাগে পরিণত হবে তো তখন তুমি দেখলা যে তোমার যে ডাটা তুমি এর সাথে এরকম এরকম মিলে যায় অর্থাৎ এর সাথে মিলে যায় 5% ইরর ইজ নট ফ্যাক্টর তখন তুমি বলবা যে হ্যাঁ দিস ইজ অ্যাকসেপ্টেবল তখন তুমি ইন্ডিয়া বা চায়না বা গণস্বাস্থ্য থেকে যে কোনো র মেটেরিয়ালস তুমি অ্যাকসেপ্ট করে দিলা তোমার কোম্পানি সেটা দিয়ে তুমি তখন কি করবা তুমি প্যারাসিটামল তৈরি করে বাজারজাত করে বিক্রি করতে পারছো তো সুতরাং আমাদের আগে স্ট্যান্ডার্ড ভ্যালুটা লাগবে এই স্ট্যান্ডার্ড ভ্যালু যে দেশ একবার তৈরি করতে পারে সেই দেশ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে একটা একটা তোমার হচ্ছে ট্যাবলেট তৈরি আবিষ্কার করতে পারলে মোটামুটি সেটা দিয়েই মনে করো তুমি বাংলাদেশের বাজেটের সমান 8-10টা বাজেট তুমি ইজিলি দিয়ে নিতে পারবা তো সুতরাং এইটাই হলো বিষয় অর্থাৎ একটা ট্যাবলেটের রং ফর্মেট তৈরি করা বা একটা তোমার হচ্ছে নতুন ফরম্যাট নিয়ে আসা মনে করো যে এই যে তোমার এখন বর্তমানে যে সমস্যা আমাদের COVID-19 এই COVID-19 এর মনে করো তুমি ঔষধ আবিষ্কার করে ফেলেছো বা টিকা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছো তাহলে কি এই ভ্যাকসিনটা তুমি কি করবে সারা পৃথিবীতে তোমার বিক্রি হবে তখন তোমার কি মানে প্রচুর ইনকাম হবে অর্থাৎ মানে বাংলাদেশকে ডেভেলপ থেকে আরো ডেভেলপ কান্ট্রিতে পরিণত করা সম্ভব হবে তো সুতরাং এই একটা ট্যাবলেট আবিষ্কার অর্থাৎ সায়েন্স কোথায় উন্নত এইখানে এইগুলোতে উন্নত এবং এই আমেরিকা বা ব্রিটিশেরা এত উন্নত কেন কারণ ওদের কাছে সমস্ত ফর্মুলা ওরা সবকিছু আবিষ্কার করে বসে আছে তো সুতরাং সেখান থেকে আমাদেরকে কিনে নিয়ে আসতে হয় আগে ঠিক আছে এরকম একটা ফর্মেট নিয়ে এসে তারপরে আমাদের র মেটেরিয়ালস এদিক ওদিক থেকে কিনে তারপরে বানিয়ে তারপর আমরা বাজারজাত করি অর্থাৎ আমাদের ফর্মুলাটা কিনে নিয়ে আসতে হয় প্রত্যেকটা দেশকে সেই ফর্মুলা কিনে নিয়ে এসে তারপরে তোমার র মেটেরিয়ালস দিয়ে তোমার বাজার দিয়ে বাজার করতে হয় তো এটা হলো হাই পারফরম্যান্স লিপিড ক্রোমাটোগ্রাফি যেখানে আমরা দ্রবণ সলিউশন হচ্ছে তোমার এখানে মোবাইল ফেজ মানে সচল দশা আর একটি কলাম যে কলামের ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন সাবস্টেন্সের প্রোডাক্ট দেয়া থাকে সেই কলামটাকে এরকম একটা কলাম থাকে এরকম একটা কলাম সেই কলামটাকে বলা হয় স্থির দশা আর সলিউশন দ্রবণটা হচ্ছে সচল দশা এই সলিউশনটা ওই কলামের মধ্যে দিয়ে পাস হওয়ার সময় সলিউশনের মধ্যে থাকা বিভিন্ন যৌগ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং প্রথম সময় থেকে এই এর এই সময় পর্যন্ত এর এই টাইম পর্যন্ত এর এই টাইম পর্যন্ত কে বলা হয় রিল্যাক্সেশন টাইম এই বিভিন্ন রিল্যাক্সেশন টাইমের উপর ভিত্তি করে এদেরকে সেপারেশন করা হয় ঠিক আছে এরপর দেখো জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি কিছুই না যেখানে তোমার কি করা হয় গ্যাস তোমার বাহক গ্যাস হিসেবে ব্যবহার করা হয় কি কি যেমন নিয়ন গ্যাস হিলিয়াম গ্যাস তারপরে তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস এই কয়েক ধরনের নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি কয়েকটা গ্যাস তোমার আমরা এই জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস অর্থাৎ সচল দশা হিসেবে এরা সচল দশা হিসেবে কাজ করে সচল দশা ঠিক আছে এই সচল দশা হিসেবে কাজ করে আর এর ভিতরে সলিড কোন সাবস্টেন্স থাকতে পারে জিসি দুই ধরনের একটা হচ্ছে জিএসসি আর একটা হচ্ছে জিএলসি অর্থাৎ গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি অর্থাৎ গ্যাস ক্রোমাটোগ্রাফিতে দুই ধরনের কি আছে যদি
সলিড সাবস্টেন্স হয় তাহলে সেই সলিড সাবস্টেন্সের মধ্যে আমরা গ্যাস চালনা করে সলিড সাবস্টেন্স গুলোর সেপারেশন করতে পারি, পৃথকীকরণ করতে পারি ইজিলি, ঠিক আছে। আর যদি লিকুইড সাবস্টেন্স হয় তাও লিকুইড সাবস্টেন্সের মধ্যে আমরা গ্যাস চালনা করে লিকুইড সাবস্টেন্সটা কি করে বিভিন্ন পার্টিশন, গ্যাস ক্রোমাটোগ্রাফি এক ধরনের পার্টিশন ক্রোমাটোগ্রাফি মানে বিভাজন ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এই গ্যাসের মধ্যে ওই লিকুইড সাবস্টেন্স গুলো বিভিন্ন লিকুইড সাবস্টেন্স বিভিন্ন রকম ভাবে তোমার কি হয় আলাদা সেপারেট হয়, সেপারেট হলে তোমার এটা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে পৃথকীকরণ করে করা যায়। অর্থাৎ এইচপিএলসি বলো ডিসি বলো ক্রোমাটোগ্রাফিতে সব জায়গায় সেম প্রসেস হয়, অধিশোষণ ক্ষমতার উপর ভিত্তি করে সেপারেট হচ্ছে অথবা বিভাজন ক্ষমতার উপরে সেপারেট হচ্ছে, অর্থাৎ পৃথকীকরণ পদ্ধতি। গ্যাস ক্রোমাটোগ্রাফি কিছুই না, জাস্ট সচল দশা হিসেবে এখানে গ্যাস ব্যবহার করা হয়, এখানে সচল দশা হিসেবে সলিউশন দ্রবণ ব্যবহার করা হয়, আর অধিশোষণ স্থির দশা হিসেবে ব্যবহার করা হয়, আর এখানে স্থির দশা থাকে সলিড হিসেবে বা লিকুইড হিসেবে কোনো সাবস্টেন্স থাকে এখানে। তো এই হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ আমাদের চ্যাপ্টার থ্রির শেষের দিকে বেল-ল্যাম্বার্টের সূত্রের পরে এই জিনিসগুলো টপিকসগুলো আসে। তো এইগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, একটু একটু পড়বো, কারণ আমাদের 30টা এমসিকিউ অনেক জায়গা থেকে দিতে পারে, সুতরাং ইম্পর্টেন্ট, সবগুলো ভালো করে পড়বা। এরপর আমরা একটা ম্যাথ করি, দেখো তোমরা বলতেছো যে জারণ বিজারণে ম্যাথ হয় না, ম্যাথ একটা করি যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় সাধারণত থাকে। মনে করো 5 গ্রাম ঘরে এক টুকরা লোহার, 5 গ্রাম ঘরের এক টুকরা লোহাকে পানিতে লঘু H2SO4 দ্রবণে দ্রবীভূত করে 200 মিলিলিটার করা হলো। এই দ্রবণে 20 মিলিলিটার কে টাইট্রেশন করতে করতে 35 মিলিলিটার 0.02 মোলার K2Cr2O7 দ্রবণের প্রয়োজন হলো। লোহার টুকরাতে ভেজালে শতকরা পরিমাণ বয়স দেখো, এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, খুব ইজি একটা ম্যাথ। আমরা কিভাবে করব, আমাদের যদি সমতা বিধান জানা থাকে, সমতা বিধান কিভাবে করতে হয় এটা যদি জানা থাকে, সহজেই আমরা এই ম্যাথটা করতে পারি। তো 5 গ্রাম ভরের এক টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করে 200 মিলিলিটার করা হলো। এই দ্রবণের 20 মিলিলিটার কে টাইট্রেশন করতে 35 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রয়োজন হলো। লোহার টুকরাতে ভেজালি শতকরা পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ যে লোহার টুকরাটা আমরা সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করে 200 মিলিলিটার করেছি, সেই দ্রবণে 10 মিলিলিটার টাইট্রেশন করতে 35 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হয়েছে। তাহলে এখন দেখো এই যে তোমার হলো প্রয়োজন হলো, তো সেখানে লোহার টুকরাতে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে দেখো, আমরা করি প্রথমে আমাদের সমতা বিধানকৃত সমীকরণ লাগবে, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট। কেন তোমরা লোহার টুকরা নিছো, কোথায় নিছো, সালফিউরিক অ্যাসিড দ্রবণে নিছো। এই সালফিউরিক অ্যাসিড দ্রবণে ফেরাস সালফেট বিক্রিয়া করে এই আয়রন বিক্রিয়া করে ফেরাস সালফেট দ্রবণে পরিণত হবে, অর্থাৎ এই জন্য ফেরাস সালফেট লিখতে হবে, মানে আয়রন প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, সুতরাং ফেরাস সালফেটে কনভার্ট হয়ে যাবে। তো এই বিক্রিয়াটা ফেরাস সালফেটে কনভার্ট হয়ে গেলে আমাদের বিক্রিয়াটা হবে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিক সালফেট প্লাস ফেরিক সালফেট প্লাস পানি। অর্থাৎ তুমি দেখো পটাশিয়াম আছে সালফেট আছে, পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম আছে সালফেট, ক্রোমিক সালফেট হবে, আর ফেরাস সালফেট সবসময় ফেরিক সালফেট কনভার্ট হয়, ফেরাস সালফেট সবসময় ফেরিক সালফেট কনভার্ট হয়, ঠিক আছে। এখন আমরা দেখতে পারি যে এখানে সমতা বিধান করব মৌখিক ভাবে, কিভাবে করব সেটা আমরা জানি, জারণ বিজারণ বিক্রিয়ায় যে কয়টি ইলেকট্রন গ্রহণ হয়
ঠিক সেই কোটি ইলেকট্রন ট্যাগ হয়, অর্থাৎ সেই ইলেকট্রন ট্যাগ এবং ইলেকট্রন গ্রহণের উপর ভিত্তি করে আমরা এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করে থাকি। বয়স দেখো এখানে ক্রোমিয়ামে কত প্লাস সিক্স, বাট এইখানে ক্রোমিয়ামের প্লাস থ্রি, এইখানে ফেরাসে প্লাস টু, এইখানে ফেরাসে প্লাস থ্রি, অর্থাৎ আমাদের জারণ সংখ্যার পরিবর্তন কি হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে ক্রোমিয়ামের প্লাস সিক্স থেকে প্লাস থ্রি, অর্থাৎ একটা ক্রোমিয়াম তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ক্রোমিয়াম তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে, কিন্তু এখানে সিআর টু অর্থাৎ ক্রোমিয়াম দুইটা আছে, তাহলে দুইটা ক্রোমিয়াম তিন দুগুণে ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে সেই ছয়টা ইলেকট্রন ত্যাগ করবে কে, ফেরাস, ফেরাস একটা ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ফেরাস এবি টু প্লাস থেকে থ্রি প্লাস হয়, অর্থাৎ একটা ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমাদের কয়টা ফেরাস লাগবে ছয়টা ইলেকট্রন ত্যাগ করতে, ছয়টা ফেরাস লাগবে, অর্থাৎ এখানে সিক্স দিয়ে দাও, এখানে সিক্স দিলে এখানে ফেরিকের পাশে দুই থ্রি দিয়ে দাও, তিন দুগুণে সিক্স, অর্থাৎ ফেরাস ফেরাস মিলে গেল। এখন দেখো অক্সিজেন আছে এখানে কয়টা, সাতটা, তাহলে আমার সাত দুগুণে চোদ্দটা প্রোটন লাগবে তাকে পানিতে পরিণত করার জন্য, তাহলে আমার এখানে সাত দুগুণে চোদ্দ দিয়ে দিলাম, পানির পাশে সেভেন দিয়ে দিলাম, বাকিটা দেখি সিআর টু সিআর টু আছে, কে টু কে টু আছে, অর্থাৎ আমাদের সমতা বিধান কমপ্লিট। তাহলে এইভাবে আমরা মৌখিক ভাবে সমতা বিধান করে ফেলতে পারি। তাহলে আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি যে এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট হাইড্রোজেন আগে সাত আর পানির আগে সাত, ওটা কি কোনটা আগে দেখে করছেন? এটা তুমি দেখো এই যে পটাশিয়াম ডাইক্রোমেটে যে সাতটা অক্সিজেন আছে, এই সাতটা অক্সিজেনকে পানিতে পরিণত করার জন্য আমার সাত দুগুণে চোদ্দটা প্রোটন লাগবে, তো সেই হিসেবে সালফারিক অ্যাসিড সাত চোদ্দটা প্রোটন তৈরি করবে, কিভাবে সেভেন এইচ টু ও ফোর সাতটা প্রোটন তৈরি করবে, আর যেহেতু সাতটা অক্সিজেন তাই উৎপন্ন হবে সাতটা পানি, ঠিক আছে? এইভাবে আমরা প্রমাণ করতে দেখে দেখে নিতে পারি আর কয়টা অক্সিজেন আছে, যেমন পটাশিয়াম ডাইক্রোমেটে এখানে চারটা থাকে, এই জন্য চার অণু পানি এখানে তৈরি হয়, তো সেই ক্ষেত্রে যদি দুই দিয়ে গুণ করো তাহলে চার দুগুণে আট অণু পানি তৈরি হয় অনেক সময়, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে তুমি কয়টা এখানে কয়টা গুণ করতেছো বা কয়টা অক্সিজেন আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে বয়স দেখো এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট সিক্স মোল ফেরাস সালফার, ইকুইভ্যালেন্ট সিক্স মোল এবি টু প্লাস, অতএব এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট এক হাজার মিলিলিটার দ্রবণে থাকলে পরে, এক হাজার মিলিলিটার দ্রবণে থাকলে পরে সেটা এক মোলার হয়, অর্থাৎ এক হাজার মিলিলিটার ওয়ান মোলার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সিক্স ইন্টু 55.85 গ্রাম এফি টু প্লাস, অতএব আমাদের লেগেছে কত 35 মিলিলিটার, 35 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে ইকুইভ্যালেন্ট 6 ইনটু 55.85 ইনটু 35 ইনটু 0.02 ডিভাইডেড বাই 1000, এইভাবে ওই নিয়মে আমরা বের করে ফেলতে পারি। দেখো তো ম্যাথ কত আসে, এটা কত আসে 6 ইন্টু 55.85 ইন্টু 35 ইন্টু 0.02 ভাগ 1000, হ্যাঁ 0.23 0.23457 গ্রাম, এত গ্রাম দেখো আমাদের 35 মিলিলিটার 0.02 মোলার, অর্থাৎ আমরা এত গ্রাম আয়রন পেয়েছি, এত গ্রাম লোহা, এত গ্রাম আয়রন টু প্লাস পেয়েছি, অর্থাৎ এটা আমরা কতটুকু টাইটেশন করেছি, এই দ্রবণের 20 মিলিলিটারকে নিয়ে টাইটেশন করেছি, করে এত গ্রাম আয়রন টু প্লাস পেয়েছি, ঠিক আছে? তাই এখন দেখো আমরা 200 মিলিলিটার তৈরি করেছি, তাহলে আমাদের এটা 20 মিলিলিটারে এই দ্রবণ, অর্থাৎ 20 মিলিলিটারে 20 মিলিলিটারে আয়রন আছে 0.23457 গ্রাম, তবে অর্থাৎ 20 মিলিলিটার 200 মিলিলিটারে আছে 0.23457 ইনটু 200 ভাগ 20, 00 কাটা 10 দুগুণে 20, তার মানে 2.34 3457 গ্রাম, অর্থাৎ 2.3457 গ্রাম,
তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে 5 গ্রাম ভরের লোহার টুকরা নিচ্ছি, আর লোহার টুকরাতে বিশুদ্ধ লোহার পরিমাণ হচ্ছে 2.3457 গ্রাম। তাহলে আমাদের ভেজালের পরিমাণ হবে, ভেজাল হবে, ভেজালের পরিমাণ 5 - 2.3457 এত গ্রাম ইকুয়াল 5 - 4 পয়েন্ট। স্যার ইকুইভ্যালেন্ট যে সাইনটা দেওয়ার কারণটা কি স্যার? ইকুইভ্যালেন্ট সাইন কারণ হচ্ছে তোমার আমরা যেমন একটা গরু সমান 5টা ছাগল, এই যে 1 = 5 লিখতে পারবো না, কিন্তু ইকুইভ্যালেন্ট লিখতে পারবো, অর্থাৎ মূল্য মানটা সমান, অর্থাৎ একটা গরুর মূল্য 5টা ছাগলের সমান, ইকুইভ্যালেন্ট সমতুল্য এই হিসেবে আমরা লিখতে পারি। যেমন 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল ফেরাস সালফেটের সমতুল্য, কিন্তু সমান নয়, সমতুল্য, এটা আমরা লিখতে পারি বিতে থেকে, এই জন্য আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে থাকি। এখন দেখো ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ তাহলে 5 - 2.3457 শতকরা পরিমাণ কি হবে ভেজালের, ভেজালের শতকরা পরিমাণ হবে হচ্ছে 2.6544 × 100/5, 5 গ্রামে 100 গ্রাম, একই কথা 100 তে করো, তাহলে এত গুণন 100/5 53.088%, অর্থাৎ এর ভেজালের শতকরা পরিমাণ হচ্ছে 53.088%। এখন বয়স দেখো আমাদের এই এই অঙ্ক ঠিক আছে, সম পরিমাণ সবই ঠিক আছে, কিন্তু যদি আমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম পার ম্যাগনেট নিই তাহলে কি ভেজালের পরিমাণ একই হবে না ভিন্ন ভিন্ন হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে যদি এই ডাইক্রোমেটের পরিবর্তে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই তাহলে কিন্তু আমার এখানে সমতা বিধানকৃত সমীকরণে কি আসবে, সমতা বিধানকৃত সমীকরণে আমার এখানে 5 আসবে। তোমরা এটা করেছো, সাবজেক্টে করাইছে, করেছো আশা করি। তো যেহেতু এখানে 5 আসবে তার মানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 5 মোল ফেরাস সালফেট, অর্থাৎ এই সমতা বিধানকৃত সমীকরণ থেকে পার্থক্য চলে আসতেছে, অর্থাৎ 5 মোল আসার কারণে পার্থক্যটা চলে আসবে, অর্থাৎ এখানে 5 গুণ হবে, যার কারণে এখানে কম হবে, অর্থাৎ আয়রন টুপ্লাসের পরিমাণটা কমে যাবে। তো সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে ডিফারেন্ট মান আসবে, যদি আমরা একই পরিমাণ নিয়ে কাজ করি সেই জন্য এটা ডিফারেন্ট আসবে, এটা অনেক সময় আসে। এই প্রশ্নটা কিভাবে আসে, সবসময় উদ্দীপকের সঙ্গে গতে আসে, উদ্দীপকের সংগৃহীত বিক্রিয়াতেই সমতা আয়ন নিউট্রন বিরোধী সমতা বিধান করো, আর ঘতে আসে লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো, বারবার আসছে বারবার। সুতরাং সমতা বিধানকৃত সমীকরণ কিভাবে আইনস্টাইন পদ্ধতি করতে হয় তোমরা জানো, শিখে ফেলেছো, আর ম্যাথটা এভাবে করতে হয়। সমতা বিধানকৃত সমীকরণটা মাস্ট লাগবে ম্যাথ করার জন্য, কেন, এই যে 1 মোল ফেরাস পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল সিপি ভ্যালু 6 মোল ফেরাস সালফেট, এটা পাবো কোথায়, এটা পাবোই আমরা কত সমতা বিধানকৃত সমীকরণ থেকে, এই জন্য এটা লাগবে। স্যার হ্যাঁ বলো, একটু কোয়ালিটি যদি একটু লো আসতেছে, মানে কথা মাঝে মাঝে বেঁধে যাওয়ার কারণে মেইন কথাই বুঝতে পারতেছি না। ও তাই নাকি, কিন্তু আমি তোমার কথা স্পষ্ট বুঝতে পারতেছি, সমস্যা হচ্ছে না স্যার, সব সময় হচ্ছে না, মাঝে মাঝে মেইন পয়েন্টেই যে প্রবলেমটা হচ্ছে। ও আচ্ছা, এখন ঠিক আছে স্যার, তখন একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি, ওই আপ ডাউন করতেছে তো নেট এর জন্য আর কি, মানে সবাই নেটওয়ার্ক ব্যবহার করতেছে তো, এত নেটওয়ার্কে ব্যবহার স্যার, সবাই এখন ক্লাস করাইতেছে তো এই জন্য হয়তো সমস্যা, মানে নেটওয়ার্ক এত ব্যবহার বাংলাদেশে হয়নি, প্রথম বাই নেটওয়ার্ক এত বেশি ব্যবহার হচ্ছে, যার কারণে স্লো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। আমরা একটু খেয়াল করি, ম্যাথটা সবাই বুঝছো কিনা, এটা হলো বিষয়, ম্যাথটা বুঝছো সবাই? জি স্যার। স্যার একটা জিনিস বুঝি নাই স্যার। হ্যাঁ বলো, নিয়েছে যতটুকু সেই সালফিউরিক অ্যাসিডে সেই ফেরাস সালফেট তৈরি করে নিয়েছে, এখন ওর ভিতরে পানি থাক, আরো বেশি পানি মিশাও,
আরো বেশি তুমি হচ্ছে সালফিউরিক অ্যাসিড মিশাও, দ্যাট ইজ নট প্রবলেম। প্রবলেমটা কোথায়? প্রবলেম তুমি কত মিলিলিটার নিয়ে করেছো, সেই মিলিলিটার মধ্যে ফেরাসের একটা ডেফিনিট কনসেন্ট্রেশন আছে, সে ততটুকু এখানে বের হবে, ঠিক আছে, এর বেশি বের হবে। কারণ অতটুকুকে টাইটেশন করতে তোমার 35 মিলিলিটার এত মোলার পটাশিয়াম লাগবে। স্যার কথা আটকে গেছে। আটকে গেছে আমার নেটের সমস্যা নাকি স্যারের? স্যারের নেটের সমস্যা, সবারই দেখ কি অবস্থা।